গাইস আমি দেবু, তোমরা দেখছো দা গ্রাম বাংলা ব্লগস। আর ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি কেমন আছো, আই হোপ সবাই ভালো আছো। আর তোমাদের সাথে নিয়ে নতুন একটা গেম নিয়ে চলে এসেছি। তোমরা এর আগে যে মোমবাতি মাস্ক পরে মোমবাতি লেবানোর যে গেমটা ছিল সেটা অনেক ভালোবেসেছো, আর তার জন্য অনেকে কমেন্ট করেছো, যে বিশেষ করে ফেসবুক থেকে বেশি কমেন্ট এসছে যে গেমটা আরও অন্য টাইপের একটু গেম দেখো। তাই আমি আজকে নতুন একটা গেম নিয়ে চলে এসেছি। আজকে অনেকজন আছে, সব দেখতে পাচ্ছ, অনেকজন মানে যারা খেলেছিল দেন তারাও আছে। আজকে কি গেম হচ্ছে, গেমটার নাম হচ্ছে আজকে বয়ফ্রেন্ড খোঁজা। কোন এই লোক, কাহাঁ সে আতে, মানে গেমটা অন্যরকম, বুঝতে পারছো তো? তাহলে যাই হোক, কে কে আছে একবার তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। আছে ভাই, নাম কি? অনিমেষ। তারপরে রিতা, তারপরে শান্তনা, তারপরে লিপিকা, তারপরে ঈশান, তারপরে জয়শ্রী, তারপরে বৈশ্রী। আর দুটো ছেলে আছে, তাদের হচ্ছে গার্লফ্রেন্ড খোঁজা। না, তাদেরও বয়ফ্রেন্ড খোঁজা, গার্লফ্রেন্ড এখানে কেউ নেই, তাই তাদের বয়ফ্রেন্ড খোঁজা। তাহলে খেলার রুলসটা তোমাদের একবার বলে দেই। খেলার রুলসটা হচ্ছে সবাই লাইন ধরে গোলভাবে দাঁড়াবে, আর একটা কাগজের মধ্যে নাম লেখা থাকবে একটা বয়ফ্রেন্ডের নাম। যেহেতু মেয়ের সঙ্গে এখানে বেশি, মানে বেশিরভাগ আমাদের ভাই বোন পিসি টিসি সবাই আছে, একটা ছেলের নাম থাকবে, সেই নামটাকে ইন্ট্রোডিউস করতে মানে খুঁজতে হবে। সবাই বলবে লাইন ধরে এসে, সে একজন একজনের নাম বলবে, যে সঠিক হয়ে যাবে সে পাবে একটা সুন্দর বিস্কুট, ঠিক আছে? একজনের জন্য পুরস্কার। গাইস এই যে পুরস্কার, আর এই যে এই কাগজের মধ্যে নামটা আছে, তাহলে এরই মধ্যে সব কিছু, এরই মধ্যে সূত্র। তো গাইস নামটা এটা, তোমরা দেখে নাও। আর এই সব লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে, তাহলে খেলাটা শুরু হচ্ছে গাইস। লাল তো মাতা
আনে লাইনে দাদা দে বল একদম রীতা রীতা ঠিক বলে যে রামেন। তো গাইস খেলাটা পুরোপুরি সম্পূর্ণ হলো, খেলাটা নিশ্চয়ই তোমাদের ইন্টারেস্টিং লেগেছে, আমারও ইন্টারেস্টিং লেগেছে। এটা একটা নতুন খেলা, যেহেতু এই মুহূর্তে পুরো উইনার হয়েছে রীতা। রীতা একদম সঠিক নাম, অনেক কবার অনেক কিছু বলে 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 ফাইনালি ও রমেনের নামটা বলল, আর তাহলে রীতা হয়ে গেল উইনার। দেন তাহলে রীতাকে পুরস্কারটা দিয়ে দিচ্ছি। তাহলে রীতা হাততালি দে, হাততালি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে বেশি কিছু ফলো করে দেবে, আর ফেসবুক থেকে একটা লাইক করা চাই। তাছাড়া তাড়াতাড়ি তোমরা একটু অনকে করে দাও ইউটিউবে, ঠিক আছে? আসছি পরবর্তী একটা ভিডিও নিয়ে।